সংবাদ নজরে নিবেদন করছে সংবাদ নজরে দুষ্কৃতীদের ছোড়া বোমের আঘাতে মৃত্যু হয় বরশাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের। ঘটনাটি ঘটেছে রামপুরহাট 14 নম্বর জাতীয় সড়কের পাশের বকরি মোড়ের কাছে। বাইকে করে 4 জন দুষ্কৃতী আসে এবং সেখানে তাকে বোমা মারে। সেখানেই লুটিয়ে পড়ে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ। সংবাদ নজরে নাবালিকাকে আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগে মূল অভিযুক্ত বর্তমানের 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে নিজের অফিসে গোপনে শপথ বাক্য পাঠ করিয়ে বিতর্কে জড়িয়েছেন বর্তমান সদর উত্তর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস। সোমবার পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে মহকুমা শাসকের অপসারণ দাবি করে বিক্ষোভ দেখানো হয়। সংবাদ নজরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের অধিকর্তারা কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় আগরপাড়া মাতঙ্গিনী হাজরা পল্লীর মাঠে তদন্ত করতে এলেন। মাতঙ্গিনী হাজরা পল্লী থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা আসেন। সুকান্ত স্মৃতি সংঘ মাঠের পাশে একটি বাড়িতে সিসি ক্যামেরা দেখেন তারা এবং তাদের পরিবারের সাথেও কথা বলেন। সংবাদ নজরে 12, 13 ও 14 বছর বয়সীদের ভ্যাকসিনেশন শুরু হলো কৃষ্ণনগরের ন্যাশনাল আরবান হেলথ মিশন চাষাপাড়া। এই হেলথ সেন্টারে কৃষ্ণনগরের হলি ফ্যামিলি গার্লস হাই স্কুলের ছাত্রীদের ভ্যাকসিন প্রদান করা হয়। সংবাদ নজরে বাড়ি থেকে গৃহবধূ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। পরপর 2টি কন্যা সন্তান হওয়ায় শ্বশুর শাশুড়ি এবং ননদের বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার পরিবারে। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার চণ্ডীপুর গ্রামে। চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। অভিযুক্তরা ফেরার। সংবাদ নজরে মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে 11 শ্রেণীর ইতিহাসের প্রজেক্ট জমা নিচ্ছিলেন স্কুলের ইতিহাস শিক্ষক। সেই সময় এক ছাত্র শিক্ষকের সাথে অসভ্য আচরণ করে। তখন শিক্ষক ওই ছাত্রকে মারধর করে ক্লাসরুম থেকে বের করে দেয়। সেই মুহূর্তের ভিডিও ক্লাসের কয়েকজন ছাত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় বলে অভিযোগ। সংবাদ নজরে বিশ্ব ভ্রমণে পাড়ি দিল পুরুলিয়ার অভাবী ঘরের সাইকেল আরোহী অক্ষয় ভগত। বাল্যবিবাহ প্রতিরোধের ডাক দিয়ে ইতিপূর্বে সাইকেলে ভারত ভ্রমণ করে গিনেস বুকে নাম তোলার পর এবার দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা ও শান্তির বার্তা নিয়ে সাইকেলে বিশ্ব ভ্রমণের যাত্রা শুরু করলেন পুরুলিয়ার যুবক অক্ষয় ভগত। সংবাদ নজরে রহস্যজনক অবস্থায় শোয়ার ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার চর কাদিরপুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম শঙ্কর মণ্ডল, বয়স 44। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।
সংবাদ নজরে। রামপুরহাটের ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালবীয়। তার দাবি, সোমবার তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যুর এক ঘন্টার মধ্যে 7-8টি বাড়িতে আগুন লাগানো হয়, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। এখনো পর্যন্ত ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ খুঁজে পাওয়া যায়নি বলেই জানিয়েছেন ডিজি। সংবাদ নজরে। অগ্নিগর্ভ রামপুরহাট নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল রাজ্য বিজেপি। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এই রাজ্য ধীরে ধীরে রাষ্ট্রপতির শাসনের দিকে এগোচ্ছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছেন। সংবাদ নজরে।